এই মুহূর্তে হাওড়া থেকে নজর রাখব যে ব্রেকিং আসছে হাওড়া থেকে নেশা মুক্তি কেন্দ্রে মধু চক্র চালানোর অভিযোগ উত্তপ্ত হাওড়ার বালিরে নিশ্চিন্তা বেসরকারি রিহ্যাব সেন্টারে অবৈধ কাজকর্ম হচ্ছিল বলে অভিযোগ সচিন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সচিন হাওড়া ঠিক কোথায় এই ঘটনা কি কি অভিযোগ রয়েছে ওই নেশা মুক্তি কেন্দ্রের অন্দরে একদম একদমই দেখো আমি একদম এই সেন্টারটি যেটি রয়েছে ঘোষপাড়ার যে সেন্টার সেই সেন্টার আমি দেখানোর চেষ্টা করব এবং এখানে যারা মূলত এই সেন্টারের যারা মালিকানা বা মালিকানা যাদের রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবার সকলে আজকে বলবো আমরা কথা বলার চেষ্টা করছি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা এই অভিযোগ কতটা সত্যি রয়েছে সত্যি কিছু হয় আমি তো সেই অভিযোগ সত্যি তো হয় কারণ পেশেন্টরা আমরা জিজ্ঞাসা করলাম পেশেন্টরা বললো হ্যাঁ আমাদের এমনকি আর পিনাকী সরকারের মা নাকি আজকে গরম জলও ফেলেছে সেটা শুনলাম আচ্ছা এই পিনাকী সরকার কে হয় আপনার পিনাকী সরকার আমার জায়ের ছেলে মানে আমার দেওরের ছেলে কতদিন চালাচ্ছেন এই সেন্টারটা কতদিন হলো আমরাই সেন্টারটার মালিক এটা পিনাকীর বাবা আমি পিনাকীর বড় মা বললাম তো যার বিরুদ্ধে যার বিরুদ্ধে মূলত অভিযোগ আমি যে পিনাকী সরকার যাকে এখনো পর্যন্ত আটক করা যায়নি আমি আরও কয়েকটি ছবি দেখানোর চেষ্টা করবো সেটা তোমাকে সকর্মী রাজকে বলবো একবার আসার জন্যে দেখতে পাচ্ছ এখানে ঠিক যেসব পেশেন্টরা যাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দাদা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এলাকায় বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না বাড়ির লোকরাই আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন এলাকে কী কারণে ভর্তি করেছিল বাড়িতে লোক ছিল না কেউ দেখার মতো ওই জন্য আমরা এই সিচুয়েশনে তখন হঠাৎ করে আমার মা মারা যাওয়ার পর হঠাৎ আমরা বাবাকে কোথায় রাখবো মানে উনি বেড ডিটেন বলে খুব অসুবিধা হতো সমস্যা ছিল আমাদের সেই জন্য আমরা এখানে হঠাৎ মানে ঠিকঠাক করে আমরা অনলাইনেই মানে গুগল পে জেনে আমরা এখানে নিয়ে আজকে নিয়ে যাচ্ছেন আজকে নিয়ে যাচ্ছে এরকম ঘটনা ওরা তো রাখতে দিচ্ছে না আমাকে কতদিন ছিল আপনার পেশেন্ট এখানে মে মাসের 28 তারিখে এসেছিল এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা নজরে কিছু হয়নি ওরা বাবা আমার বাবা তো কথা বলতে পারে বাবা সবসময় বলতো ওরা আমাদের খুব যত্ন করে খেয়াল রাখে এবারে আমরা কি করে ভুল বুঝবো বলুন আপনারা কিছু বুঝতে পারেনি একদম আমি এলাকার বাসিন্দাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো দাদা আপনারা এই এলাকার বাসিন্দা এখানে দীর্ঘদিন ধরে এই রিহ্যাব সেন্টারটা চলছিল কি অভিযোগ মূলত আপনাদের অভিযোগ বলতে রিহ্যাব সেন্টারের নামে এখানে মানে অবৈধ কাজকর্ম চলত কোনো রিহ্যাব সেন্টারে তো রাত্রিবেলায় সেখান থেকে মদের বোতল পড়তে পারে না মাঝে মধ্যেই এখানে মদের বোতল পড়তো পাড়ার লোক অবজেকশান করলে রিহ্যাব সেন্টার যারা চালাতো মার্ডার করে দেবে রেপ করে দেবে এরকম হুমকি আসতো এটাই অবজেকশন চলছিল এটা 2018 সালে খোলা হয়েছে আপনারা পুলিশে জানিয়েছিলেন ইন বিটুইন না ইন বিটুইন মানে পাড়ার সবাই মানে একটু ভীত সন্ত্রস্ত ছিল ওই জন্য মানে একবার পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কোনো পদক্ষেপ নাম নেয়নি পুলিশ কোনো পদক্ষেপ না গোটা বিষয়টা এতটাই তদারকি শুরু এবং এখনো অব্দি মূল অভিযুক্তকে ধরা যায়নি তোমাকে আপাতত ধন্যবাদ সচিন পরিস্থিতির উপর নজর রাখো